সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ পাকের হমতে আমরাও সবাই ভালো আছি সকালের মিষ্টি একটা সকাল দিয়ে ভিডিওটি শুরু করলাম আজকে ঈদের পঞ্চম দিন তো দেখুন আমার উঠানে যে মুরগির বাচ্চাগুলো ওর মাকে ধরে রাখছি কারণ একটা বাচ্চা গতকালকে শিয়ালে নিয়ে গেছে তো যার কারণে আর এখানে এই যে সেই শীতের ভিতরে বাচ্চাগুলো উঠিল চারটে বড় বড় মুরগির বাচ্চা আছে তো আজকে প্রচুর রোদ আর প্রচুর গরম এপ্রিল মাস পরার পর থেকেই রোদ গরম শুরু হয়ে গেছে অতিরিক্ত তো সকালবেলা উঠে আজকে অনেক কাপড় ধুয়েছি আসলে কাপড় ধোয়াই শেষ হচ্ছে না ঈদের পর থেকে তো কাপড় চোপড় ধুয়ে টুয়ে তারপরে সব তো রাফির দাদা রাফির আব্বু রাফি ওরা সবাই ঘুম তো ভাবলাম যে তাহলে আমি একটু দেরি করেই রান্না করি সকালের কাজ সেরে নিই তো এখানে যে দেখুন গত বছরের সেই আমের আচার বের করে রাখিছি ফ্রিজ থেকে আজকে কড়াইতে একটু নাড়াশার করব, গরম করব। গরম করে তারপরে রাফি রাফি রাব্বু ওরা সবাই মিলে খেয়ে ফেলবে আসলে আচার আমার বানাতে মন চায় কিন্তু খেতে মন চায় না তো যাই হোক এখানে ছোটো ছোটো কিছু আমের গুটি আমি পাড়া থেকে কুড়িয়ে এনেছি সচ্ছরি করার জন্য আর আজকে নারকেল বের করে রাখছি ফ্রিজ থেকে জর্দা সেমাই রান্না করব। ঈদের সময় রান্না করতে চাইলাম কিন্তু মন খুব খারাপ ছিল শরীরও অনেক অসুস্থ ছিল যার কারণে মন শরীর দুটোর একটাও ভালো ছিল না তো জর্দা সেমাই আর রান্না করা হয়নি তবে আমার রাফির অনেক পছন্দ জর্দা সেমাই তো ভাবছি আজকে রান্না করে দেবো তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা দয়া করে সবাই একটি লাইক দিবেন আর পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো এখানে যে দেখুন রাফির দোকানে পাঠাইলাম ওই এক প্যাকেট চিপস আনছে তো চিপসটা কেটে বাটিতে করে দুই ভাগ করলাম ভাগ করে একটা রাফির দিলাম একটা আনাসের দিলাম আর আজকে সকালবেলা আমি মানে কলাইয়ের ডাল আছে যে তো সেই কলাইয়ের ডাল দিয়ে খিচুড়ি রান্না করব তার জন্য এখানে যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো ফেলে নিচ্ছি আর এখানে যে রাফি এক প্যাকেট হুইল পাউডার এনেছে তো হুইল পাউডার আসলে মানে ছোট্ট এক প্যাকেট হুইল পাউডারে এতটুক থাকে মানে অল্প কয়টা কাপড় পরিষ্কার করলেই ফুরিয়ে যায় আবার কিন্তু অনেকগুলো দামও নেয় তো যার কারণে আর কি মানে হুইল পাউডার আনছি এদিকে কাপড়ও ধুসছি সেখানে দেখুন রাফি এর চিপস রেখে দিলাম আর রাফি এই যে আনাসের কপালে লিপস্টিক দিয়ে রাখছে তো আমি আবার উনাদে একটু মিশে দিচ্ছি আর আনাসের ওখানে বসিয়ে ওর খেতে বলছি আর এদিকে আমি কাঁচ করব করবো ঝাল রসুন তো করে কিন্তু এরকম খাবার থাকলে শুকনো আনাসের যদি বাটিতে দিই আমি তো বসে বসে মাসাল্লাহ অনেক মজা করে খাই আর আমি সেই সুযোগে বেশ একটু কাজ করতে পারি আর এখানে যে আমার এই চুলার এই এখানে মানে আগুন বের হয়ে যাচ্ছে যার কারণে নতুন করে আবার কাদা লাগাইছি যাতে করে আগুন বের না হয় চুলার ভিতর থেকে তো এই যে আমি কলাইয়ের ডালগুলো প্রথমে ভেজে নিচ্ছি আর এই কলাইয়ের ডাল ভেজে তারপরে খিচুড়ি রান্না অনেক মজা লাগে ডাল এগুলা আর এই যে দেখুন আমার চুলার যে পাইপটা একদম এইভাবে দিয়ে দিয়েছি পাইপটা দিয়েও মার্শাল্লা অনেক ধোঁয়া বের হচ্ছে তো খুবই ভালো লাগছে আসলে পাইপে চুলাই রান্না করতে যদিও বা একটু দেরি লাগছে তবুও বেশ ভালো হচ্ছে তো তারপরে যে ডালগুলো আমি ভাজার পরে চাল দিয়ে ডাল দিয়ে ধুয়ে এখন আমি কড়াইতে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ফালি মানে খিচুড়ি রান্না করতে আর কি যা যা উপকরণ লাগে সবগুলো আমি এর ভিতরে দিয়ে এখন আমি রান্না বসাই দিয়েছি তো অল্প অল্প করে কিছু কিছু ভিডিও করছি কারণ আসলে আনাসের জন্য ভিডিও করাই মুশকিল হয়ে গেছে খুব জ্বালাতন করে তো ছোট বাচ্চা আসলে ওদের কাজই জ্বালানো তো তবুও আর কি তো দেখুন সব উপকরণগুলো দিয়ে দিয়েছি এখন এটা আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে তারপরে পানি দিয়ে দেবো আমার তো ঈদ করতে গেছে ঈদের দুই দিন আগে মনে হয় আজকে চলে আসবে পানি দিয়ে দিলাম কি সুন্দর কালার হয়েছে তাকে জাল দিয়ে জ্বৰে জৰে চুলাই জ্বলচোন খালি ধোঁৱা হ'লে তো ঠিক আছে খিচুৰি হতে থাকু আমি ফি আছে একো পৰ তই যে দেখোন খিচুৰি ভাতগুল আমাৰ পীড়াই হৈ গৈছে তই আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে ৰখে দিব ত'লে সেধ হৈ যাব একদম পুৰোপুৰীভাৱে দিয়ে থিয়ে এখনে ভাতটা হতি থাকুক আমি ছাগল দি আছো মাঠে ছাগল কখন ধরে ভে ভেঁ ভে ভ্য করছে শুধু খিদেই বেশি সকালবেলা দিলেই মাঠে ঘাসে নি শিশির থাকে তো দেখা যাচ্ছে ঘাসের ওই পানিটি ছাগলের ঠান্ডা লাগে এই জন্যই বেশি সকালবেলা দেওয়া যায় না একটু রোদ হোক রোদ তারপরে যখন আর কি ঘাসের পানিটা শুকিয়ে যায় পানিটা শুকিয়ে গেলি তখন ভালো হয় তো দেখুন আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে তো আমি এসে খিচুড়ি ভাত আমি আনাস আর রাফি তিনজনে মিলে খেয়ে নেব আর রাফি রাবু এখনো ঘুম থেকে উঠিনি ও ঘুম থেকে উঠে কখন খাবে মানে ওই জানে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমার বাদ বাকি অন্য কাজ আছে তো তারপরে যে দেখুন খাওয়া দাওয়া শেষ করে এরই মধ্যে আনাসের ঘুম পাড়াইছি ও কাজ করছি করে তারপরে এখন কিন্তু বাজে দুপুর মতন আর কি সাড়ে বারোটার মতো তো ভাবলাম যে আনাসে একটু খেলা করুক আর এই সুযোগে গায়ে ধুলো ময়লা মাখাক আর আমি মানে সেই সময়টা রান্না করে নিই তো এই যে সময়টা এখন রান্না করা হয়ে যাচ্ছে তো জর্দা সেমাই একটু নারকেল বেশি দিলেই ভালো লাগে তো যাই হোক আমার একটা বড় নারিকেল ছিল তো সেই বড় নারিকেল আর অল্প সেমাই তো মাসাল্লাহ আজকে জর্দা সেমাই রান্নাটা অনেক মজা হবে মনে হচ্ছে তো দেখুন আমার সময়টা রান্না করা হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি নিয়ে এখন এই যে সেই আমের আচারটা কড়াইতে দিলাম আরেকটা কড়াই তো সেই আমের আচারটা একটু নাড়াছাড়া করে নিচ্ছি তো দেখুন গত বছরের আমের আচার কিন্তু এই বছরেও একদম টাটকা রয়েছে মনে হচ্ছে আমি মাত্র আজকেই আম কেটে তারপরে আচারটা বানালাম তো ডিপে রেখে দিলাম যার কারণে আচারটা একদম মানে ফ্রেশ রয়েছে ভালো হয়ে মানে ভালো আছে আর কি নষ্ট হয়নি তো আমের আশা রাফির আবু রাফির দুজনেরই পছন্দ আর আমার টক জিনিস মানে বানাতে মন চাই কিন্তু খাতে গেলে দাঁত টক হয়ে যায় আর এমনিতেই তো এখন দাঁতের সমস্যা যার কারণে মানে কোনো কিছু খেতেই পারছি না তো ঈদ তো চলে গেল এখন চিন্তা করছি যে দু এক দিনের ভিতরে যদি মানে পারি আর কি রাফি আবু যদি নিয়ে যায় দাঁতে দাঁতের ডাক্তার দেখাতে যাব। তো তারপরে যে দেখুন বিকাল বেলা আমি এখন আমাদের গাছ থেকে সজনে গাছের ডালটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে এই যে একটা পুকুরের ভিতরে সজনে গাছের ডালগুলো পড়েছে তো সজনেগুলো এক এক করে কুড়াচ্ছি অনেক বাচ্চারা আছে এখানে তারপরে এই যে দেখুন সজনেগুলো নিয়ে বাড়িতে চলে আসছি আর এই সজনে ডাটা আজকে ডাল দিয়ে রান্না করব রাতের বেলা তো সজনে ডাটাগুলো আমি বাড়িতে রেখে তারপরে ছাগল নিয়ে এই যে মাঠে আসলাম ছাগল খাওয়ানোর জন্য তো ওই যে দেখুন আনাস ওখানে বসে বসে খেলা করছে কলা গাছের উপরে উঠছে আর আমি এদিকে আসলাম ছাগল নিয়ে বাঁশের পাতা খাওয়াচ্ছি তারপরে এই যে দেখুন সেই ছাগল মাঠে নিয়ে গেছি মাঠ থেকে বাড়িতে এসে দেখি আমার শাশুড়ি আসছে তো যাই হোক আসার পরে রাতে তো সজনে ডাটা রান্না করব। তো দুইজন মিলে বসে বসে আর কি সজনে ডাটাগুলো কাটলাম কেটে তারপরে এই যে এখন সজনে ডাটা দিয়ে ডাল দিয়ে রাতের বেলা আমি রান্না করছি সবাই মিলেই খাবো তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাবেন আর ইদানিং কিন্তু কমেন্ট বক্স অফ থাকে আসলে একটু আনাসের যেদিন বেশি দেখানো হয়ে যায় ওই দিন কমেন্ট বক্সটা অফ হয়ে যায় তো যাই হোক যদি কমেন্ট বক্স খোলা থাকে তাহলে আপনারা একটু কমেন্ট করবেন তো এখানে যে আমি সজনে ডাটার ডাল রান্না করছি আর রাফি আর রাফির দাদি সে আমের আসার খাচ্ছে বসে বসে তো যাই হোক ডাটাটা রান্না করা হয়ে গেছে এখন আমি ভাত চুলাই দিয়েছি তো আজকের এই রান্না দিয়ে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসলাম ওয়ালাইকুম জে বসে বসে